কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রথমে সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক। তো আজকের ভিডিওতে দেখাবো যে অনেকেই রাউটারে ঢোকার জন্য যে কোডটা আছে সেটা খুঁজে পায় না, কিভাবে ঢুকবে রাউটারে। তো রাউটার লগইন নিয়ে আমি আজকের ভিডিও দেওয়া আছে, কীভাবে রাউটার আমরা লগইন করতে পারি। তো দেখুন, রাউটারে লগ ইন করার জন্য আমাদের কিছু কোড আছে, যেমন 192.168.0.1। সাধারণত আমরা এই কোডটা ইউজ করে থাকি রাউটারে লগ ইন করার জন্য, মানে ওয়েব পেজ সার্ভারে ঢোকার জন্য রাউটারে, অথবা ওয়ানের পরিবর্তে জিরোর পরিবর্তে ওয়ান দিয়েও করে থাকি। তো ব্রাউজারে যদি আমরা ধরুন, আমরা ব্রাউজার এখানে লিখতেছি 192.168.0.1, সাধারণ টিপি লিঙ্কের এটা চলে আসবে। দেখুন এখানে চলে আসছে ইউজার নেম পাসওয়ার্ড। টিপি লিঙ্কে ডিফল্টভাবে ইউজার নেম আর পাসওয়ার্ড অ্যাডমিন থাকে, তাহলে আমরা অ্যাডমিন অ্যাডমিন দিয়ে দেখি, ADMIN অ্যাডমিন, পাসওয়ার্ড ADMIN অ্যাডমিন। আমরা সাইন ইন করি, তো আমাদের যে রাউটারের যে পেজটা আছে সেখানে কিন্তু আমরা লগ ইন হয়ে গেছে। তো এভাবে আমরা রাউটারের পেজে এই কোড দ্বারা লগ ইন করতে পারি। তো টিপি লিঙ্ক না, যে কোনো রাউটারে আমরা ঢুকতে পারি, তবে বিভিন্ন রাউটারের বিভিন্ন কোড থাকতে পারে। তো সেটা আমরা কিভাবে বের করব, তার জন্য আমরা ইউজ করব আমাদের যে রান অপশন ইউজ করবো। রান অপশনে কি আমরা টাইপ করব সিএমডি অপশন থেকে আমরা সেই রাউটারের যে যে কোড দিয়ে আমরা লগ ইন করবো সেই কোডটা আমরা বের করব। তো কীভাবে বের করব তাহলে আমরা দেখে নিই। আমরা স্টার্ট মেনুতে গিয়ে বা কন্ট্রোল আর কিবোর্ড থেকে আমরা উইন্ডোজের যে লোগো আছে, উইন্ডোজের লোগো লোগো যেটা আছে সেই লোগোতে প্রেস করে আমরা আর প্রেস করব। তো আমরা যদি উইন্ডোজের লোগো প্রেস করে আর প্রেস করি তাহলে আমাদের এই অপশনটা আসবে, রান অপশনটা আসবে। তো এখানে আমরা লিখবো সিএমডি, সিএমডি লিখে ওকে দিব। ওকে দিলে আমাদের এই অপশনটা আসবে, এবং এখানে আমরা টাইপ করব আইপি কনফিগ, CONFIG কনফিগ। আইপি কনফিগ লিখে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে দেখুন এইখানে নিচে লেখা আছে ডিফল্ট গেটওয়ে। এই ডিফল্ট গেটওয়েটাই হলো আমাদের রাউটারের যে লগ ইন করার যে আইপিটা আছে, মানে কোডটা আছে, সেই কোডটা, আইপিটা 192.168.0.1, যেটাতে আমরা একটু আগে লগ ইন করেছি। তো আমরা যদি নেট গিয়ারের রাউটার কানেক্ট করি অথবা যে কোনো কোম্পানির রাউটার কানেক্ট করি, কানেক্ট করে যদি এইভাবে আমরা সিএমডি কমান্ডের মাধ্যমে আইপি কনফিগ লিখে যদি আমরা এন্টার করি, তাহলে আমাদের এভাবে ডিফল্ট গেটওয়ে আমাদের দেখা দেখতে পাবো, ডিফল্ট গেটওয়ে দেখতে পাবো, এবং এই গেটওয়ে এই কোডগুলো ইউজ করে আমরা সে রাউটারে প্রবেশ করতে পারবো। সাধারণত আইপি সাধারণত ইউজার নেম আর পাসওয়ার্ড অ্যাডমিন থাকে, অ্যাডমিন দেওয়া থাকে সাধারণত ডিফল্টভাবে। আর নেটগিয়ারের পাসওয়ার্ড সাধারণত লেখা থাকে হলো PASSWORD, পাসওয়ার্ড। তো এভাবে আমাদের থাকে, তো এভাবে আমরা লগ ইন করতে পারি, আমাদের যে কোনো রাউটারে আমরা প্রবেশ করতে পারি এভাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। তো আজকে এই জন্য এখানে রাখি, এবং পূর্বে আবার জানাচ্ছি ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন।